2021 সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় তোমাদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম নিয়ে খুব ব্যস্ত সময় পার করে যাচ্ছ। তো তোমাদের অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট যেই কাজ আজকে আমরা সেই অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট কাজের সহায়ক হবে মনে করে তোমাদের পাঠ্য বইয়ের যে সংশ্লিষ্ট পার্ট গুলো অ্যাসাইনমেন্ট অর্থাৎ জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টের সাথে সংশ্লিষ্ট, আমি এখন সেই সুনির্দিষ্ট পার্ট গুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের জীববিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টের শুরুতেই নির্দেশনা হিসেবে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের 20 এবং 21 পৃষ্ঠা, তারপরে দ্বিতীয় অধ্যায়ের 23-24 পৃষ্ঠা এবং দ্বিতীয় অধ্যায়ের 28 থেকে 33 পৃষ্ঠাতেই তোমাদের কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যাবে। তোমাদের যেই দুটি কাজ সমাপ্ত করতে হবে সেগুলো হলো পাকা আমের বোটার বর্ণ কারণ, খুসার বর্ণ কারণ, শাঁসের রং বা বর্ণ কারণ এবং আটির বর্ণ ও কারণ পাশাপাশি প্রত্যেকটার দৃঢ়তা নিয়ে আলোচনা করতে হবে তোমাদেরকে। প্রত্যেকটার দৃঢ়তা নিয়ে তোমাদের নির্ধারিত কাজ শেষ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট যে অঙ্গাণুটি খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রধানত সেটি নিয়ে আলোচনা করব। উদ্ভিদ কোষের যেই অঙ্গাণুগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো প্লাস্টিড। এটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এই প্লাস্টিড উদ্ভিদ কোষে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে এবং তাদের এই কাজের ভিত্তিতে তোমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের আলোকে আমরা প্লাস্টিড দেখতে পাই 3 ধরনের, যেমন ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট, এই দুটো প্লাস্টিড কিন্তু বর্ণ কণিকা বা ফিগমেন্ট ধারণ করে, কিন্তু লিউকোপ্লাস্টে কোন ধরনের বর্ণ কণিকা থাকে না। যেহেতু ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট ফিগমেন্ট ধারণ করে, তাই উদ্ভিদের ফুল, ফল, পাতা, কাণ্ড এ সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর যে বর্ণ বৈচিত্র্য সেগুলো ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের মাধ্যমেই নির্ধারিত হয়। ক্লোরোপ্লাস্টে এক ধরনের বর্ণকণিকা বা পিগমেন্ট রয়েছে যেটির নাম ক্লোরোফিল। যখনই উদ্ভিদের কোন একটি অঙ্গে ক্লোরোফিল ধারণকারী ক্লোরোপ্লাস্ট থাকবে, তখনই উদ্ভিদের ওই সংশ্লিষ্ট অঙ্গটি সবুজ দেখাবে। যদি ক্লোরোফিলের পরিমাণ অত্যন্ত ঘন হয় তাহলে গাঢ় সবুজ দেখাবে, আবার যদি ক্লোরোফিলের পরিমাণ একটু কম হয় তাহলে হালকা সবুজ দেখাতে পারে। ক্রোমোপ্লাস্ট নামক যে প্লাস্টিড, এই ক্রোমোপ্লাস্টে অনেক ধরনের পিগমেন্ট বা বর্ণ কণিকা রয়েছে, যেমন যেমন জ্যান্থোফিল, কেরোটিন, লাইকোফিন ইত্যাদি। যখনই উদ্ভিদের
কোন একটি অংশ হলুদ বর্ণ ধারণ করবে তোমরা নিশ্চিতভাবে বলতে পারো। সেখানে ক্রোমোপ্লাস্ট রয়েছে এবং ওই ক্রোমোপ্লাস্টে জ্যান্থোফিল নামক পিগমেন্ট রয়েছে। যখনই তোমরা উদ্ভিদের কোন একটি অংশ কমলা বর্ণের দেখতে পাবে তখনই তোমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারো সংশ্লিষ্ট ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন নামক পিগমেন্ট রয়েছে। আবার যখনই উদ্ভিদের কোনো একটি অংশ লাল বর্ণের দেখতে পাবে তখন ওই ক্রোমোপ্লাস্টে লাইকোপিন নামক এক ধরনের পিগমেন্ট রয়েছে। আবার অনেক সময় বিভিন্ন বৈচিত্র্যময় বর্ণ আমরা উদ্ভিদের ফুল বা অন্যান্য অঙ্গে দেখতে পাই। এটার কারণ হচ্ছে অনেক সময় পিগমেন্ট গুলোর পারস্পরিক মিশ্রণ ঘটে, সেক্ষেত্রে বর্ণগুলো বিভিন্ন রকম বৈচিত্র্যময় হতে পারে। আর শিক্ষার্থী বন্ধুরা, এই যে লিউকোপ্লাস্ট নামক যে যে প্লাস্টিড, ওই প্লাস্টিডের মধ্যে কোনো বর্ণ ক্রনিকা থাকে না, যার কারণে উদ্ভিদের যে সমস্ত অঙ্গে লিউকোপ্লাস্ট থাকে ওই সমস্ত অঙ্গ কিন্তু বর্ণ বৈচিত্র্য প্রদর্শন করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো একটু শুনে খুব অবাক হবে, লিউকোপ্লাস্ট কিন্তু আলোর প্রভাবে ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্টেও পরিণত হতে পারে। ক্লোরোপ্লাস্ট কিন্তু আলোর প্রভাবে ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে কিংবা আলোর অনুপস্থিতিতে লিউকোপ্লাস্টেও পরিণত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কোথায় কোথায় সম্ভাব্য জায়গায় থাকতে পারে। উদ্ভিদের পাতা, তারপরে উদ্ভিদের কচি কাণ্ড, ফলের সবুজ অংশ, বৃতি, এই সমস্ত জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ক্রোমোপ্লাস্ট থাকতে পারে ফুলের মধ্যে থাকতে পারে, তারপরে পরিপক্ক ফলে ক্রোমোপ্লাস্ট থাকতে পারে। আমরা দেখতে পাই কাঁচা অবস্থায় একটি ফলের আউটার কভারিংটা সবুজ হলেও যখনই ফল পাকতে শুরু করে তখন সেটি আর সবুজ না থেকে হলুদ কিংবা হলুদ আবার কমলা বর্ণ ধারণ করে। সেক্ষেত্রে আলোর প্রভাবে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। আবার আমরা দেখতে পাই অনেক সময় মাটির নিচের অংশটি বর্ণ ধারণ করে না, কিংবা আমরা দেখতে পাই ফলের কোন একটি ফলের ভিতরে যে শ্বাস থাকে সেটি কিন্তু কোনো বর্ণ বৈচিত্র্য ধারণ করে না। আসলে সেক্ষেত্রে লিউকোপ্লাস্টের প্রভাব কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্লাস্টিড প্লাস্টিড কিভাবে উদ্ভিদের বর্ণকে নিয়ন্ত্রণ করে বা প্লাস্টিডের প্রভাবে কিভাবে উদ্ভিদের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের 20, 21 এবং 23, 24 পৃষ্ঠাতে আসলে এই বিষয়টাকেই হাইলাইট করা হয়েছে। আমরা এখন দেখব 28 এবং 33 পৃষ্ঠাতে কি বিষয়টা বেশি করে হাইলাইটস করা হয়েছে। কার্তি বন্ধুরা, উদ্ভিদ টিস্যু বা প্লান্ট টিস্যু, টিস্যু কাকে বলে আমরা সে আলোচনায় যাচ্ছি না, আশা করি তোমরা সেটা ভালো করে জানো। আর তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের যে আলোচ্য বিষয় সেখানে আমরা দুই ধরনের টিস্যু দেখতে পাই, যেমন ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আজকে আমরা স্থায়ী টিস্যু যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, স্থায়ী টিস্যু আবার তিন ধরনের, যেমন সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। এই যে সরল টিস্যু আমরা যেগুলো মনে করে থাকি, সরল টিস্যুর বৈশিষ্ট্য নিশ্চয়ই তোমরা জানো, একই রকম টিস্যু একই রকম কোষের সমন্বয়ে
এগুলো এই টিস্যুগুলো গঠিত, এই টিস্যু যে সমস্ত কোষ নিয়ে গঠিত সেগুলোর আকার আকৃতি এবং গঠন প্রায় অভিন্ন। আবার আমরা জটিল টিস্যু নিয়ে যদি বলতে চাই, বিভিন্ন আকার আকৃতি এবং গঠনের গঠন সংশ্লিষ্ট কোষগুলো একত্রিত হয়ে জটিল টিস্যু গঠন করে। তো আমরা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু নিয়ে আজকে আলোচনা করব না। সরল টিস্যু আমরা দেখতে পাই তিন ধরনের, প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আবার জটিল টিস্যু আমরা দেখতে পাই দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি প্যারেনকাইমার বৈশিষ্ট্য। প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা কোষগুলো জীবিত, প্যারেনকাইমা কোষগুলো জীবিত। তারপরে এই কোষগুলোর ব্যাস কিন্তু সমান, কোষের সর্বত্র ব্যাস সমান এবং কোষগুলো পাতলা প্রাচীরযুক্ত ও প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। তাহলে আমরা খুব সহজেই অনুমান করতে পারি প্রাচীরগুলো পাতলা এবং কোষগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হওয়ার কারণে নিশ্চয়ই প্যারেনকাইমা টিস্যু সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গ অবশ্যই তুলনামূলকভাবে নরম হবে। তারপর যেহেতু প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, তাহলে এখানে পানির পরিমাণও একটু বেশি থাকতে পারে প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত উদ্ভিদ অঙ্গ সমূহে। তারপরে আরো দেখতে পাই এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক রয়েছে। তোমরা নিশ্চয়ই আন্তঃকোষীয় ফাঁক কি সে সম্পর্কে নিশ্চয়ই অবহিত আছো। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি, এখানে হেমিসেলুলোজ নামক আরো একটি উপাদান থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর অর্থ হচ্ছে উদ্ভিদের ফলের আউটার কভারিং, তারপরে উদ্ভিদের কচি কাণ্ড, উদ্ভিদের একবার বয়স্ক কাণ্ডের মাঝখানে, মূল, অর্থাৎ সর্বত্র প্যারেনকাইমা টিস্যু আমরা দেখতে পাবো। এ বিষয়ে আমরা কোনো সন্দেহ না করলেও চলবে, অর্থাৎ বুটা, তারপরে উদ্ভিদের খোসা, উদ্ভিদের শ্বাস, সব জায়গায় কিন্তু প্যারেনকাইমা থাকতে পারে। পাশাপাশি প্যারেনকাইমা টিস্যু যে সমস্ত কোষ দিয়ে গঠিত, ওই কোষগুলোর ব্যাস কিন্তু সর্বত্র সমান, প্রাচীর কিন্তু পাতলা, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, অর্থাৎ এগুলো অতি দৃঢ়, তুলনামূলক দৃঢ় এরকম নয়, এগুলো অনেকটা নরম প্রকৃতির। এরপরে আমরা আসি কুলেনকাইমা। প্যারেনকাইমা এবং কুলেনকাইমার মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে পাই, যেমন দেখো কিছু মিলও দেখতে পাই আবার কিছু পার্থক্য দেখতে পাই। কোষ প্রাচীরে সেলুলোজ, প্যারেনকাইমার কোষ প্রাচীরেও কিন্তু সেলুলোজ ছিল, কুলেনকাইমার কোষ প্রাচীরেও সেলুলোজ আছে। তারপরে প্যাকটিন জমা হয়ে পুরু হয়, কুলেনকাইমার কোষ প্রাচীরটা পাতলা নয়, প্যারেনকাইমার সে কুলেনকাইমার কোষ প্রাচীর অনেকটা পুরু অর্থাৎ মোটা। কেন? কারণ এখানে প্যাকটিন জমা হয়, প্যাকটিন কিন্তু প্যারেনকাইমাতে জমা হয় না। প্যাকটিন হচ্ছে এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যেটি উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রধানের চেয়েও যে কাজটা করে সেটা হচ্ছে ইলাস্টিসিটি প্রদান করে, অর্থাৎ নমনীয়তা। উদ্ভিদের বিভিন্ন অঙ্গসমূহকে বাঁকানো যায় যেই উপাদানটির সহায়তায়, সেটি হচ্ছে প্যাকটিন। এদের কোষ প্রাচীর অসম পুরু, তাহলে প্যারেনকাইমার কোষ প্রাচীর ছিল সম পুরু, সম ব্যাসীয়, কিন্তু কুলেনকাইমার কোষ প্রাচীর অসম পুরু। প্লাজমপূর্ণ কোষ দিয়ে তৈরি কুলেনকাইমার কোষ প্রাচীর, কুলেনকাইমা টিস্যুর কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ। আমরা জানি প্যারেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ। আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, আসলে প্যারেনকাইমা কোষে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় কোনো সম্ভাবনা নয়,
কিন্তু কুলেনকাইমাতে থাকতে পারে, অর্থাৎ এটি একটি সম্ভাবনা। তাহলে আমরা কুলেন আমরা প্যারেনকাইমার আলোচনায় দেখেছি যে উদ্ভিদের সর্বত্র প্যারেনকাইমা পাওয়া যায়, কিন্তু কুলেনকাইমা কোথায় পাওয়া যায়? কুলেনকাইমা পাতার শিরা এবং পত্রবৃন্তে দেখা যায়। একটু খেয়াল করো বন্ধুরা, পাতার শিরা এবং পত্রবৃন্তে দেখা যায়। কষি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ড কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এ কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। তাহলে আমরা প্যারেনকাইমা এবং কুলেনকাইমা নিয়ে যদি তুলনামূলক আলোচনা করি, এখানে কিছু সাদৃশ্য দেখতে পাওয়া যায়। যেমন প্যারেনকাইমা কোষে সেলুলোজ আছে, কুলেনকাইমাতেও সেলুলোজ আছে। কিছু বৈসাদৃশ্যও দেখা যায়, যেমন প্যারেনকাইমার কোষপ্রাচীর সমবেশীয় এবং পাতলা, কিন্তু কুলেনকাইমার কোষপ্রাচীর অসমভাবে পুরু। তাহলে আরো যে সাদৃশ্য দেখা যায় সেটা হচ্ছে প্যারেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ, আবার কুলেনকাইমার কোষগুলোও প্রোটোপ্লাজম পূর্ণ। আরেকটি জিনিস আমরা দেখতে পাই, প্যারেনকাইমাতে অবশ্যম্ভাবে আন্তঃকোষীয় ফাঁক আছে, কিন্তু কুলেনকাইমায় আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আলোচ্য আলোচ্য বিষয়ের মধ্যে, সেটা হচ্ছে প্যারেনকাইমার কোষ কিন্তু, অর্থাৎ প্যারেনকাইমা টিস্যু কিন্তু উদ্ভিদ দেহের সর্বত্র পাওয়া যায়, কিন্তু কুলেনকাইমা সর্বত্র পাওয়া যায় না। কুলেনকাইমা কোথায় পাওয়া যায়? কুলেনকাইমা পাওয়া যায় পাতার শিরা এবং পত্রবৃন্তে। কষি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ড কলসের কাণ্ডে এ টিস্যু দৃঢ়তা প্রদান করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট কাজে এই আলোচনা অনেকটা সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদ্ভিদের গুরুত্বপূর্ণ টিস্যু হলো স্ক্লেরেনকাইমা। আমরা দেখি স্ক্লেরেনকাইমা কোষের সাথে প্যারেনকাইমা এবং কুলেনকাইমার সাদৃশ্য বৈসাদৃশ্য কিরকম হতে পারে। স্ক্লেরেনকাইমা এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। একটু খেয়াল করো, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো কিন্তু নরম ছিল, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কিন্তু শক্ত, আবার আবার কুলেনকাইমা টিস্যুর কোষগুলো কিন্তু শক্ত পাশাপাশি নমনীয়, পুরু প্রাচীর বিশিষ্ট। প্যারেনকাইমা পাতলা প্রাচীর বিশিষ্ট, কুলেনকাইমা পুরু প্রাচীর বিশিষ্ট, স্ক্লেরেনকাইমাও পুরু প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজম বিহীন। তাহলে স্ক্লেরেনকাইমাতে কোনো প্রোটোপ্লাজম নেই, প্যারেনকাইমা এবং কুলেনকাইমাতে প্রোটোপ্লাজম ছিল। যেহেতু প্যারেনকাইমা এবং কুলেনকাইমা টিস্যুতে প্রোটোপ্লাজম ছিল, তাহলে প্যারেনকাইমা এবং কুলেনকাইমা হলো জীবিত কোষ, কিন্তু স্ক্লেরেনকাইমা প্রোটোপ্লাজম বিহীন। যেহেতু প্রোটোপ্লাজম নেই, তাহলে স্ক্লেরেনকাইমার কোষগুলো অবশ্যই মৃত। লিগনিন যুক্ত, লিগনিন হচ্ছে আসলে এক ধরনের আঠার মতো জৈব রাসায়নিক পদার্থ, যেগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ সমূহকে একটার সাথে একটা আটকিয়ে রাখে এবং যান্ত্রিক কাজে দৃঢ়তা প্রদান করে। স্ক্লেরেনকাইমা টিস্যু আবার দুই রকম, ফাইবার এবং স্ক্লেরাইট। ফাইবার বা তন্তু আমরা মূলত আজকে আলোচনা করব স্ক্লেরাইটস নিয়ে। এদেরকে স্টোন সেলও বলা হয়, অর্থাৎ এগুলো আসলে কাষ্ঠ জাতীয়। এরা খাটো, সমবেশীয়, কখনো লম্বাটে আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর কূপ যুক্ত হয়। তো আমি আসলে স্ক্লেরাইট নিয়ে একটু জোর দিচ্ছি, এই কারণে তোমরা একটু খেয়াল করো, নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, কর্টেক্স মানে উদ্ভিদের
বাহিরের অংশকে বলা হয় কর্টেক্স, ভিতরের অংশকে বলা হয় মেডুলা। নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইট টিস্যু দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইট টিস্যু দেখা যায়। বহিঃত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। তো বন্ধুরা, বহিঃত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হওয়া দরকার, জাইলেম এবং ফ্লোয়েম দুটি হচ্ছে ভাস্কুলার টিস্যু, অর্থাৎ এগুলো পরিবহন টিস্যু হিসেবে কাজ করে, এবং জাইলেম এবং ফ্লোয়েম পাওয়া যায় উদ্ভিদের কাণ্ড, পাতা, তারপরে উদ্ভিদের মূলে বিশেষ করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের যে সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনাকে একটু গভীরভাবে অ্যানালাইসিস করলে তোমাদের এক নাম্বার যে অ্যাসাইনমেন্ট সেটা সম্পন্ন করতে তোমাদের যথেষ্ট সহায়ক হবে, সেটা সম্পন্ন করা। আজকের আজকের পাঠ আমরা শেষ করতেছি। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজের শরীর স্বাস্থ্যকে ঠিক রেখে তোমাদের যথারীতি পড়ালেখা চালিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।